নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। আমরা সবাই জানি যে একটা খুব সুন্দর বাড়ি করলেই আর খুব সুন্দর সুরক্ষিত প্রাচীর দিলেই আমরা সেই বাড়ির মধ্যে সুখী হতে নাও পারি। অর্থাৎ সুন্দর বাড়ি হলেই আর প্রাচীর বেষ্টিত হলেই সেই পরিবারে বা সেই বাস্তুতে আমরা সুখী নাও হতে পারি। তাহলে এর জন্য আমাদের বাস্তুর ভেতরের সুরক্ষার একটা খুব সুন্দর ব্যবস্থা করা দরকার। এখন শাস্ত্রমতে তন্ত্রমতে আমাদের বাস্তু বাঁধার জন্য ও সুরক্ষিত করার জন্য নানান প্রাকৃতিক গাছ দিয়ে অনেক বিধান দেওয়া আছে। আপনারা যদি এই পঞ্জিকা দেখেন, পঞ্জিকার পিছনেও দেখবেন যে এই গাছ থাকলে এই ভালো, এই গাছ থাকলে বাস্তুর এই ভালো, নানান ধরনের কথা অবশ্যই বলা আছে। এখন আমরা পূজা যাগযজ্ঞ করে বাস্তুর ভালো শুদ্ধিকরণের জন্য বাস্তু বাঁধার কাজও করে থাকি, কিন্তু সেই কাজ চিরদিন চিরস্থায়ী ফল দেয় না। কেন, আমরা পূজা যাগযজ্ঞের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আছি, আবার আপনাকে সেই কাজ করতে হয়। অবশ্যই পূজা যাগযজ্ঞ উপাসনা করবেন, কিন্তু প্রাকৃতিক উপায়ে যা আমাকে বেদে শিক্ষা দিয়ে গেছে সেই উপায় আমরা কেন অবলম্বন করব না? এবারে বলি কি সেই উপায়। আমার জানা যেটুকু বাস্তুতন্ত্র সাত থেকে পেয়েছি যে সাতটা বা না পারলেও অন্তত পাঁচটি গাছ আপনার বাড়ির যদি ঠিক স্থানে রাখতে পারেন, স্বাস্থ্য ভালো হবে, অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, শত্রুতা নাশ হবে, কোথাও জয় জয়কারের জন্য যদি যান আপনি জয়লাভ করবেন, এবং ভূত ভৌতিক যারা হয়তো অনেকেই মানেন না, কিন্তু অনেকেই উপলব্ধি করেন, অনেকেই মানেন, অনেকেই ভয় করেন, বা অনেকেই এই উপদ্রবের জন্য বাস্তুতে অসুবিধায়ও আছেন। এজন্য বন্ধুরা, আপনাদের প্রথমেই রাখতে হবে এক নম্বরে তুলসী বৃক্ষ, তুলসী গাছ। বাইরে যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আমি আগেও বলেছি, ডান দিকে তুলসী বৃক্ষ অবস্থান করবেন, তুলসী দেবীকে যতত সম্মান শ্রদ্ধা ভক্তি ধূপদীপ দেখাবেন। এটি আমাদের রোগ ব্যাধি নাশক, সুসমৃদ্ধিকারক। এবং আমরা জানি তুলসী বৃক্ষের অন্তত বেশ কিছু 10 ফুট 15 ফুট এলাকা জুড়ে বজ্রপাত হয় না। তাহলে একটা তুলসী গাছ আমাদের বাড়ির জন্য, আমাদের বাস্তুর জন্য অবশ্যই সর্বোপরি, এর যে কোনো রকম কোনো কিছু কথা হবে না। এক দু নম্বরেই অবশ্যই তুলসী গাছের পাশে যতটা সম্ভব একটু আপনার সুবিধা মতো আপনি স্থান দিন বন চাঁড়াল গাছ। কেন, এই কলিযুগের শেষ পর্যায়ে শুধু মানসিক অশান্তি, নিজেদের মধ্যে বৈষম্য, সব মনোমালিন্য, এই একটি পরিবারের সব থেকে বড় রোগ। আর এই রোগ যদি সারাতে হয় প্রাকৃতিক উপায়ে, তবে বন চাঁড়াল গাছ, যাকে ওয়ান ট্রি আর্মি বলে, সেই গাছ আপনি অবশ্যই আপনাদের নিকটবর্তী নার্সারি থেকেই পেয়ে যাবেন। এই বন চাঁড়াল গাছ, যার পাতাগুলো এইভাবে জোড়া লাগছে দেখুন, আবার ছেড়ে যায়, সেই বন চাঁড়াল গাছ অবশ্যই আপনারা জানেন নার্সারি থেকে সংগ্রহ করে তুলসী মঞ্চের পাশে অবস্থায় স্থান দিন, এতে ঝগড়া বিবাদ অনেক কমে যাবে। এবারে আসছি আমি যে তিন নম্বর যে গাছ আমাদের খুব প্রয়োজন অর্থনীতির জন্য এবং ভূত ভৌতিক বা বাহ্যিক প্রভাবের জন্য, সে হচ্ছে চাঁপা গাছ। একটি স্বর্ণ চাঁপা অর্থাৎ হলুদ চাঁপা বা সাদা চাঁপা বা কাঁঠালি চাঁপা, এই তিনটে চাঁপার যে কোনো একটা চাঁপা গাছ পূর্ব বা দক্ষিণে যদি আপনি রাখেন, সে বাস্তু দিনে রাতে দিনে একাই পাহারা দিবেন এবং কোনো রকম অর্থনীতির ক্ষেত্রে দুর্বলতা থাকবে না, সঞ্চয় হবেই হবে। এ এক নম্বর, তিন নম্বর বৃক্ষ। চার নম্বরে আমি আসছি কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ। যদি আপনার ঈশান কোণে যদি জায়গা থাকে, তাহলে ঈশান কোণে বা বায়ু কোণে এই কলা গাছকে যদি আপনি রাখেন বাস্তুর জন্য অতি শুভ। এই কলা গাছের পরে আমি আসছি কালো ধুতর। এই কালো ধুতর বা কালো ধুতরা, এই যে ফুলের গাছটি বাড়িতে থাকলে এ শিবের মহাদেবের কৃপা লাভ হয় বলে বাস্তুতন্ত্র সারে উল্লেখিত আছে, এবং এই ফুল বা এর পাতা থেকে অনেক ঔষধিও তৈরি হয়। এছাড়া কলা গাছের যদি আপনি জায়গা সংকোচ থাকে, কলা গাছ আপনি না রাখতে পারেন, তাহলে একটি গাছকে অবশ্যই রাখবেন, তা হলো আমাদের লজ্জাবতী গাছ। এই লজ্জাবতী গাছ বাস্তুতে থাকলে শত্রুতা নাশ করবে, সুস্বাস্থ্যের অধিকারী করবে সবাইকে, এমনই কথা বাস্তুতন্ত্র সারে উল্লেখ আছে।
এবং আরেকটি শেষ যে গাছ যা আমরা খুবই জনপ্রিয় গাছ তা হলো অ্যালোভেরা, ঘৃতকুমারী। এই অ্যালোভেরা গাছ বাস্তুতে থাকলেও বাস্তুতে শুভ হয় এবং কাটা ছেঁড়া পোড়া ছেঁকা লাগা নানান সমস্যায় এই পাতার যে নির্যাস তা আমরা অবশ্যই জানি উপকারী। সুতরাং এই গাছগুলোর মধ্যে আপনি পাঁচটা গাছ যদি ঠিকভাবে বাস্তুতে রাখেন অবশ্যই অনেক রোগ ব্যাধির উপদ্রব কমে যাবে, সুস্বাস্থ্য লাভ হবে, অর্থনীতি ভালো হবে, ভৌতিক বাহ্যিক প্রভাব কমবে, শত্রুতা অনেকটাই নাশ হবে এবং আপনি কোথাও কোনো জয়লাভের জন্য গেলে অবশ্যই সেখানে জয়লাভের অনেকটা ভূমিকা আপনার বাস্তু পালন করবে। সুতরাং এই বাস্তুস্বরূপ ছাতাকে সুস্থ ঠিক রাখতে হবে। যদি ছাতায় ফুটো থাকে তাহলে বাস্তুর সবার গায়ে জল পড়বে। তাহলে বাস্তু যদি থাকে ঠিক, আমরা সবাই থাকবো ঠিক। যদি ভালো লাগে আমার চ্যানেল, আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দেবেন, সঙ্গে থাকবেন। এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।